था। पूरा रात हमारा जो जर्नलिस्ट है उसको लॉकअप में কত সব কিছু প্রমাণ হয়ে যায় এতটুকু অব্দি কথা তো এখন আমরা দেখি সবার সাথে কথা বলে যার দরকার আছে ইস্যু হ্যাঁ যে ওসি হ্যাঁ কলেজ খিলাফারি কাজ উসকো তুরন্ত উইদিন টুডে উইল বি টুডে यस টর্চার করেছে এবং ওকে খেতেও দেওয়া হয়নি, ওকে আইজিএম হাসপাতালে ওয়াশ করেছে, ওখানেও মেরেছে সবার সামনে। ওগুলো ভিডিওটা আমাদের কাছে আছে, আমরা এখন গেছি এবং আমাদের দাবি ছিল সাসপেন্ড করা। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, একাধিক মন্ত্রী সুরেন্দ্র যোশীর সাথে কথা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাথে কথা হয়েছে, ওনারা আশ্বস্ত করেছেন হবে। তো আমরা ওয়েট করছিলাম, তো এখন আমরা এখানে ধর্নায় বসলাম। তখন ডিজি সাউদেন বলল আজকের মধ্যে ওকে সাসপেন্ড করা হবে এবং সাসপেনশনের অর্ডার যে দিয়েছে, তো এতে আমরা আপাতত স্যাটিসফাইড, অর্ডারটা বেরোক আবার আমরা স্যাটিসফাইড, তারপর আমরা সবাই মিলে বসে যাবো। আজকের দিন ওরাই বলছে আজকের মধ্যে সাসপেনশন করা।